আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকে কেমন লাগে দেখেন, এখানে প্রায় 20-30টা মতো কাক এসেছিল। আমার কাছে একটা খেলনা পিস্তল ছিল, ওইটা দিয়ে 3-4টা গুলি মারলাম। এখন দেখেন পরিবেশ কেমন শান্ত। আওয়াজ নেই তাই না? আমি যেমনই কথা বলতে শুরু করবো, একটা ইম্পর্টেন্ট কথা বল কি করব। এই জন্য অনেকে হোটেল ভাড়া করে রুম নেয়, ওটাকে বলে যে এটা আমার স্টুডিও, তারপরে ভিডিও করে। আপনারা মনে করেন যে বাপরে কত বড় লোক, এটা আসলে না। এবার কি কথা শুরু করব? আচ্ছা, এবার যে মেন কথায় আসি সেটা হলো যে আপনারা যারা ভাবেন যে দুঃখিত, এই যে এই কারণে সমস্যা যে কথা বলতে গিয়ে আমি ভালোই লাগছে না, আমি কথা বলবো না আজকে। আমি আমাদের হচ্ছে টিএমসি স্টুডিওর ক্যামেরাম্যান কথা বলবো আপনাদের সঙ্গে, আপনারা একটু অপেক্ষা করুন, ও চলে আসছে। ওকে, এ যারে গাদা একটু জ্ঞান বিতরণ করে আই যা। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও একটু অসুস্থ, সেই জন্য চলে গেল। আর আমাদের এই চ্যানেলটিতে বাপের না তোর দাদার সম্পত্তি, তোর সাবস্ক্রাইবার বাড়িয়ে দিচ্ছে ওটাই অনেক, ঠিক আছে? আচ্ছা, ওরই চ্যানেল তো টিএমস এর টিএমস স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি জাস্ট দ্য ক্যামেরাম্যান। তো কথা হলো যে আমরা অনেকে অনেক ধরনের চিন্তা করি যে লাইভ করব। আচ্ছা, লাইভ করবেন মানে লাইভ করে এই ওয়াচ টাইমটা গেইন করা লাগবে। আচ্ছা, মানলাম করলেন, তো লাইভটার যে সময়টুকু নষ্ট করছেন, 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ থেকে চলে যাচ্ছে, তো এগুলো তো কাজে লাগাতে পারেন। কিভাবে কাজে লাগাবেন আমি বলে দিচ্ছি, অনেকে কাজে লাগান অনেকে লাগান না। আমি উদাহরণ তুলতে যাচ্ছি না, কারণ আমি নিজেকে উদাহরণ বানাতে যাচ্ছি। তবে বলার জন্য একজনের নাম নিতে পারি। আচ্ছা, আমি মনে করেন ফ্রিল্যান্সার নাসিমের বলি। লাইভ লাইভ করবেন তো লাইভের মধ্যে এমন এমন কথা বলবেন যা মানুষ যারা আপনার ভিডিওটা দেখছে 20-30 জন মতো, তো তারা কিছু না কিছু একটা শিখতে পারে। শিখবে ওইটা সবটা আপনার ঘাড়ে যেয়ে পড়বে, আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আপনি ইউটিউব সংক্রান্তে কথা বলেন, সমস্যা কী? সময়টাকে ইউটিলাইজ করেন, এভাবে সময় করা তো ওয়েস্ট করা তো একদম মানে ভুল, পুরাই ভুল। এই জন্য আমি বলছি যে লাইভ যদি করতেই চান, এতই যদি জরুরি হয়, তাহলে ওইভাবে করবেন, আর নয়তো সপ্তাহে 1 থেকে 2 দিন করবেন, এটা ভালো উপায়। আর বাকি যারা ভিডিও বানাচ্ছেন বানাবেন। তবে আমি বরাবরই সবাইকে বলি যে ইউটিউবে ভিডিও বানানোর কন্টেন্ট শুধুমাত্র 50 ধরনের আমি বলতে পারি। এই 50 ধরনের কন্টেন্ট সম্পর্কে আমি নিজে আবিষ্কার করিনি, আমি একজন চ্যানেলের একজনের ভিডিও দেখেছিলাম। তো ওর ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নেবেন ওই ভিডিওটাতে যে কোন কোন ধরনের ভিডিও বানানো যেতে পারে। ওই কন্টেন্টের বাইরে আপনারা যারা ভিডিও বানান, আমি তাদের ভিডিও দেখি না, এটা খেয়াল রাখবেন। আর আরেকটা কথা, যারা হচ্ছে ওয়াজের ভিডিও আপলোড দেন, তো ওইটাতেও আপনারা মনিটাইজেশন পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। মানে আপনারা ইসলাম প্রচার করছেন কিন্তু আপনাদের টাকার পয়সা লেগেছে। তো জানেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে সেটা থেকে যেসব আনওয়ান্টেড যেসব অ্যাডভার্টাইজগুলো আসে, এটার কারণে আপনার কী পরিমাণ পাপ হয় জানেন? অনেক আলেমরা ভাবেন যে এটা হারাম না, আপনাদের গা জ্বলবে যে তাইলে আমাদের ব্যবসা হবে কীভাবে। আপনি কোয়ালিটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, এটার একটা উপায় আছে, কিন্তু আপনি এই কাজটাই করছেন। আচ্ছা, আপনারা যারা মহিলারা বলেন যে আমার স্বামী আমাকে কোথাও যেতে দেয় না, হ্যাঁ তো চাকরি করতে দেয় না, এত দূর পড়ালেখা করেছি, আমি বেশিরভাগ মহিলাদেরকেই আমি পরামর্শ দিতে যাই, এখন তারা ভাবে যে তোমরা ছেলে তোমরা তো চাকরি পাবাই, আপনার স্বামীরা কেন আপনাকে চাকরিতে যেতে দিচ্ছে না? সেটার কারণ হলো যে আপনি ওই দপ্তরে দেখবেন যে ছেলে মেয়ে সবাই একসঙ্গে কাজ করছে,
তেমন কিছু না, কিন্তু একটা ইয়ার ব্যাপার আছে, মহিলাদের পর্দার ব্যাপার আছে। হ্যাঁ, অনেকে বুঝেন অনেকে বুঝেন না, সেজন্য এই ধরনের কথা বলে থাকেন। তো আমি তাদেরকে বলছি যে আপনার স্বামী আপনার ভালোর জন্য এই কথাটা বলেছে, আর লাইভ করছেন যে লাইভটা ক্যামেরাটা উল্টা করে দেন, আপনার চেহারাটা দেখেন না, কারণ আপনার স্বামীর কথাটা তো আপনি তাহলে রাখলেন না। আমি এই জিনিসটা বুঝতে পারছি, আপনারা কেন বুঝতে পারছেন না? যাই হোক, এই কয়েকটা জিনিস আপনারা খেয়াল রেখে চ্যানেলে কাজ করবেন। আর আমি এখন যে টপিক নিয়ে কাজ শুরু করে দিয়েছি, এটা আমার চলতে থাকবে শেষ পর্যন্ত, যতদিন আমার চ্যানেল টিকে থাকুক। আর আমি দেখতে পাচ্ছি আমাকে সমর্থন করার মতো হাতে গোনা লোক আছে, তাও আমার এই হাতে, মনে করেন এই হাত আমার ভাঙা, এই হাতে পাঁচজন, এই পাঁচজন, এর পিছনে নাম লেখা আছে পাঁচজনের। আর কে কে পাঁচজন আমি নাম কেন বলবো? এই পাঁচজন আমাকে যে পরিমাণ সাপোর্ট করে, আর কেউ সেই পরিমাণ সাপোর্ট, মানে সাপোর্ট কেউ করেই না বলতে গেলে, কারণ উনি একজন আর প্রত্যেকটা ভিডিও দেখেননি হয়তো বা, কিন্তু যখন থেকে আপলোড দিয়ে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, তিনি আমার চ্যানেলে আসেন, দেখেন ভিডিওগুলা, বোঝার চেষ্টা করেন, আমাকে পরামর্শ দেন, তিনি আমার ভিডিও দেখেন, ভালো করে কমেন্ট করেন, কিন্তু ভিডিও শেয়ার করেন না। আর এনারা দুজন ভিডিও শেয়ার করেন, ইনি আমার ভিডিও দেখতেন, এখন দেখা বন্ধ করে দিয়েছেন। আর ইনি, এনার সমস্যা আমি জানি না, এনার ভিডিও যদি আমি না দেখি তো আর আসেই না আমার চ্যানেলে, এরকম। আমি নিজে অনেককে পরামর্শ করি যে লেন্থ বাড়াবেন না ভিডিওর, তো আমি আজকে ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম। কে স্কিপ করবেন কী করবেন জানি না, তবে একটাই কথা বলবো যে আমার অ্যালার্জি রয়েছে তিন ধরনের কমেন্টে। একটা হলো যে ভাই আপন করলাম, আপনি আমাকে আপন করবেন, ভাই অনেক সুন্দর ভিডিও ব্যাক দেন, এটা কি অনেক সুন্দর ভিডিও, এনাফ এনাফ, তারপর কি ব্যাক দিন, এটা কি। আরেকটা হলো যে স্টে কানেক্টেড, এত নাম্বার লাইক, এত নাম্বার সাবস্ক্রাইবার, স্টে কানেক্টেড। আচ্ছা, মানে তারা যারা মাস্টার্স লেভেলের, যারা মানে তারা কি এতদিন পড়ালেখা করে একটা ইংরেজি শিখেছে? স্টে কানেক্টেড, ওয়াও। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। ভিডিও আপনারা অনেকের চ্যানেলে 20 মিনিটের ফালতু বকবক দেখতে পারেন, 1 ঘন্টা লাইভে সময় দিতে পারেন, কিন্তু আমার এই কথাটা কয়জন 10 মিনিট নষ্ট করে দেখবেন বলতে পারবো না। তো সুস্থ হয়ে গেছি, পানি খেলাম, এক গ্লাস ঠিকই গেছি, এখন তুই চলে আয় চুপচাপ, ঠিক আছে? ওই সুস্থ হয়ে গেছে তাই বলছে নাকি, এত দ্রুত কীভাবে সুস্থ হয় জানি না, ওকে অসুস্থ ছিল, ওই আসতে চাচ্ছে, তো আমি আর কি এখন যেতে পারি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এই কিছু চা নাস্তা কিছু খেয়ে গেল না, সকালবেলা আবার কি খাবে, খিচুড়ি করেছিল, খিচুড়ি খেয়ে যেত। আচ্ছা, তো ওর কথা শুনলেন, আশা করি ওর কথাগুলো অনেক বেশি ভালো লাগলো। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।